নমস্কার বন্ধুরা, চলে এসেছি রুমা কিচেন উইথ ফুড চ্যানেলে। আজকে চিংড়ি মাছের একটা রেসিপি বানাবো। এঁচো চিংড়ি মাছ কটা বেছে নিচ্ছি, আর বাড়িতে একটু কোনোখানে ছিমা নেই, প্রচণ্ড রোদ আর সানটাও খুব গরম হয়ে গেছে, একটুখানে গাড়ির পিছনে ছিমা, তাই এখানে বসে মাছ কটা বেছে নিচ্ছি। দেখেন বন্ধুরা, খুব রোদ আমার বাড়িতে, প্রচণ্ড রোদ, তাকানোর মতো নেই। বন্ধুরা, এই দেখেন এঁচড় এনেছি, ছোট এঁচড় এনেছি, এখন তো ছোট ছোট এঁচড়, তাই এঁচড়টা কেটে নিচ্ছি। একটু হাতে সর্ষের তেল গুলিয়ে নিচ্ছি, না হলে আঠা লেগে যাবে। এঁচড়টা কেটে নিচ্ছি, এই দেখেন এখন এখন তো এঁচড় এরকমই হয়। আজ দারুণ রেসিপি বানাবো বাবু। এঁচড় চিংড়ি দারুণ, এমনি তো রান্না ভালো, এঁচড় চিংড়িটা করতে পারি, আবার ধর রান্নাটা খেতে ভালো লাগে। ছোট এঁচড়ের তরকারি কি বলতো, এটা মাংসের মতো লাগে, একবারে খাসির মাংস মতো লাগে। আমার তো এঁচড় চিংড়ি ফেভারিট, ওই জন্য তো। এরপর যখন ও বড় হয়ে যাবে তখন আর একরকম। আর এখন এঁচড়ের দামটা বেশি, খেতেও টেস্ট লাগে, তাই না? হ্যাঁ, এক প্রশ্ন করছি, উত্তর দাও। কি প্রশ্ন? এমন একটা ফলের নাম বলো, পাকাতে এক নাম, কাঁচাতে এক নাম। পাকাতে এক নাম, কাঁচাতে এক নাম? হ্যাঁ, একটাই ফল। একটাই ফলে দু রকম নাম বন্ধুরা, আমি বলছি কাঁচাতে হচ্ছে এঁচোড় আর পাকাতে পাকা, পাকাতে কাঁঠাল। তাহলে বলেন তো উত্তরটা দিতে পেরেছি আমার ছেলেকে? হ্যাঁ, এরকম ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। এঁচোড় কাটা হয়ে গেছে, অনেকটাই হয়েছে না বাবু? এঁচোড়টা একটু ভিজানো থাক। এঁচোড় সেদ্ধ করে নেব, কড়াইয়ে দিয়ে দিলাম জল, একটু দিয়ে দিচ্ছি হলুদ। যে এঁচোড়টা নিয়েছি একদম জালি এঁচোড় তো, কষ বেরোবে, ওই জন্য আমি একটু হলুদ দিলাম। আর এখানে নিয়ে নিয়েছি দুটো আলু, কেটে নিয়েছি, আলুটা কেটে দেখানো হয়নি, দুটো আলু নিয়েছি, একটু একটু সেদ্ধ করে নেব। মশলা কটা বেটে নিচ্ছি, এটা মাংসের মতনই মশলা বাটতে হবে। নিয়ে নিচ্ছি জিরে, আদা কুচি, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, বেটে নিচ্ছি। বেশি ঝাল দেব না, এঁচোড়ে তরকারি বেশি ঝাল ভালো লাগে না। দিচ্ছি রসুন, এখানে রসুন বেটে নেব, পেঁয়াজ বেটে নিচ্ছি, গরম মশলা বেটে নিচ্ছি, দেখি এঁচোড়টা সেদ্ধ হয়েছে নাকি। এঁচোড়টা আর একটু সেদ্ধ হবে, আলুটা সেদ্ধ হয়ে গেছে, আমি আলু কটা বেছে তুলে নিচ্ছি, তাহলে গলে যাবে। এঁচোড় সেদ্ধ হয়ে গেছে কি দেখি, সব জল টেনে নিই। এঁচোড় খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, জলটা শুকিয়ে গেছে, এঁচোড় সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি, এই ফুটো ফুটো বাটিটাতে নামিয়ে নিচ্ছি। কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, চিংড়ি মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, চিংড়ি মাছ ভেজে নিচ্ছি। লাল লাল করে ভেজে নেব, মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভাজা তুলে নিচ্ছি, এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এঁচোড় চিংড়ি ফোড়ন দিচ্ছি,
তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন, চিনি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। দিয়ে দিচ্ছি সেদ্ধ করা এঁচোড়া আলু, একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। এঁচোড়টা খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি মশলা, এখানে সব রকম মশলা করে নিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি অল্প একটু জল, মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এটা একবারে খাসির মাংসের মতো লাগে খেতে। দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো, খুব ভালো করে কষিয়ে নেব টমেটো দিয়ে। এটা কালার দেখেন, দারুণ কালার হচ্ছে। এঁচোর খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, তরকারিতে একবার তেল ছেড়ে দিয়েছে, ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি জল, এঁচোর সেদ্ধ করা আছে তাই অল্প জল দিলাম। দিয়ে দেবো এর ওপরে চিংড়ি মাছ, দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা। এবার নেড়ে নেব, আমার এঁচো চিংড়ি রেডি। আমি নিচ্ছি এনে বাবু, এই ছোট চিংড়ি খেয়ে দেখ কেমন হয়েছে। এই চিংড়িটা ফাটা ফাটি হয়েছে। হ্যাঁ, এখন ছোট ছোট এঁচোর না, এখন এঁচোর খেতে খুব ভালোই লাগবে। আরে ডালটা খেতে আরো ভালো লাগছে। ডালটা করেছে মাছের মাথা দিয়ে মুগের ডাল। তুই তো ডাকা সস্তে নিলি না? না, দাঁতটা দেখ একবার পোস্ত দিয়ে করেছে, কি সুন্দর। আর দাঁতটা খাই না।